And I think Nabadwip is famous for Sri Chaitanya Mahaprabhu's birthplace, but I was totally wrong because নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। হ্যালো, আই অ্যাম শৌভি। ইটস আ সেকেন্ড ডে অফ আওয়ার মায়াপুর নবদ্বীপ ট্যুর, আর এখন আমি হেঁটে হেঁটে মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি। দেন লঞ্চে করে আমরা নবদ্বীপ ধামে যাব। নবদ্বীপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি ঐতিহ্যবাহী শহর। এটি হিন্দুদের দ্বারা একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত এবং এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটি মায়াপুর ঘাট, আর এখান থেকে লঞ্চ ধরে আমরা নবদ্বীপ ঘাটে যাব। ফাইনালি আমাদের লঞ্চ নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় 15-20 মিনিট পর আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছাই। ওয়েল, এখন লঞ্চ করে আমরা নামলাম নবদ্বীপ ঘাটে, আর এবার আমাদের টোটো বা কোনো রিক্সা করে নবদ্বীপের সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরে দেখবো। নবদ্বীপ পৌঁছেই আমরা প্রথমে টোটো বুক করে নিই, কারণ আমরা যেহেতু মায়াপুর থেকে নবদ্বীপে এসেছিলাম তাই আমাদের এই নবদ্বীপ ভ্রমণটি ওয়ান ডে ট্যুর ছিল। কি নাম বলে? গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি, আর এই মন্দিরটির নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেটা আমাদের টোটো কাকু জানিয়ে দিয়েছে। এটি হলো গুপ্ত বৃন্দাবনের প্রণামী কেন্দ্র, আর এই মন্দিরটি সম্পূর্ণরূপে মাটির নিচে অবস্থিত, আর এটি এই মন্দিরের বিশেষত্ব। তো আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট, আর এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, আর এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। আর এখন আমি মেন মন্দিরে প্রবেশ করছি। ওয়েল, আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটি এখন ঘোরা কমপ্লিট। সো এরপর আমরা পৌঁছে গেলাম 60 ফুটের গৌড় দেখতে। প্রথমেই টিকিট কাউন্টার ছিল, সো আমরা টিকিট কেটে মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর টিকিট কেটে ভেতরে ঢুকতেই এইরকম একটি গুহা পড়বে, আর এই গুহার ভিতর দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি। ভেতরে প্রবেশ করলেই শ্রীকৃষ্ণের নানা লীলা চোখে পড়বে। শুধু শ্রীকৃষ্ণই নয়, এখানে শ্রী চৈতন্যদেব এবং আরও অন্যান্য ভগবানেরাও রয়েছেন। এই হলো 60 ফুটের বিশাল আকৃতির গৌড়, যেটি এখানকার মূল আকর্ষণ। এবার হাঁটতে হাঁটতে একদম মিউজিয়ামের ভিতর চলে এসেছি। আর মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা এই রকম একটি মিনি কৈলাস দর্শন করেছিলাম। আবার আমরা টোটোয় চেপে বসলাম পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। মহাপুরুষ চরণে যে পুজো দেওয়া হয় সারা নবদ্বীপের এক জায়গায় পুজো, এই মহাপুরুষ বাইরে নিয়ে যাওয়া।
এই মহাপ্রভুর চরণে যারা পুজো দেবেন ওইখানে গিয়ে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে নেবেন। এই এক জায়গায় চৌষট্টি মন্ত্রের যে মহাপ্রভুর ভোগ হয় এটাই চৌষট্টি মন্ত্রের মেন ভোগ, এটা ওই জায়গায় সামনে চলে যাবে, ওখানে গিয়ে নাম গোত্র বলে স্লিপ করে নেবেন। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ শুধু মন্দিরেই নয়, একটি ছোট্ট গুহার ভিতরেও বিরাজ করছিল। আর এই মন্দির দর্শন করেই আমরা তার পাশে অবস্থিত আরও একটি মন্দিরে প্রবেশ করি। তো এই নিয়ে আমাদের প্রায় ছটা মন্দির দেখা কমপ্লিট, আর এটি আমাদের সপ্তম মন্দির দর্শন। সচি মাতা এবং বিষ্ণুপ্রিয়ার মন্দির দেখে নিলাম। তো এই নিয়ে আমাদের প্রায় সাতটা দেখা কমপ্লিট, আর লাস্ট একটা রয়েছে, এটা দেখলেই মোটামুটি আমাদের নবদ্বীপ প্রায় ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এটি আমাদের সর্বশেষ অর্থাৎ অষ্টম মন্দির দর্শন ছিল, আর এই মন্দিরটি অনেক বড় ছিল। এই মন্দির দর্শন করে প্রণামি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। সো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ সোনার গৌরাঙ্গ দেখতে চলে এসেছি। নবদ্বীপে এই নয়টি মন্দির ছাড়াও আরও অসংখ্য মন্দির রয়েছে সেন রাজবংশের সময় থেকে। নবদ্বীপের ইতিহাসের উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া গেল বিভিন্ন ঐতিহাসিকগণ পালযুগে এবং সুরা রাজবংশের নবদ্বীপের কথা উল্লেখ করেছেন। নবদ্বীপ ধার্মিক ক্ষেত্রের পাশাপাশি ঐতিহাসিক ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এই নবদ্বীপকে শুধুমাত্র কয়েক ঘন্টা ভ্রমণের মাধ্যমে ফুটিয়ে তোলা কখনোই সম্ভব নয়। তাই নবদ্বীপকে জানতে হলে, নবদ্বীপের ইতিহাস বুঝতে হলে আমাদেরকে একটি দিন নবদ্বীপে অবশ্যই কাটাতে হবে, তবেই হয়তো আমরা নবদ্বীপ সম্পূর্ণরূপে জানতে এবং বুঝতে পারবো। আর এর আগের সপ্তাহে আমি মায়াপুর নিয়ে একটি বাংলা ভ্লগুমেন্ট্রিস আপলোড করেছিলাম, তোমাদের মধ্যে হয়তো এখনও সেই ভিডিওটি অনেকেই দেখনি। আমি মায়াপুর ভ্রমণের সেই এপিসোডের লিংক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো। আর এই রকম ভ্লগুমেন্ট্রিস টাইপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সো আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো জায়গা নিয়ে। টিল দেন টাটা, বাই, টেক কেয়ার।